হ্যালো এভরিওয়ান, এবারে আমরা যাব ভাইজাগ। আমাদের ভাইজাগ 3 দিনের ট্রিপ রয়েছে। আজকে হচ্ছে 22nd of December, আজকে সন্ধেবেলা আমরা এখান থেকে দীঘা বিশাখাপত্তনম ট্রেনে করে বেরোবো, আর আমরা কালকে সকালবেলা ভাইজাগ পৌঁছবো। দিয়ে আমাদের তার পরের দিন আরাকু যাওয়ার প্ল্যান রয়েছে, এবং 25th আমরা ভাইজাগেই কাটাবো। আবার 26th আমাদের ব্যাক করার ট্রেন। তো আমাদের মোটামুটি 3 nights এবং 4 days-এর ট্রিপ ভাইজাগ আমাদের আজ থেকেই শুরু হচ্ছে। ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট, আমাদের তমলুক থেকেই ট্রেন। আমরা সন্ধেবেলা 6:30 নাগাদ ঘর থেকে বেরিয়ে ট্রেনের জন্য যাব। 7টার সময় তমলুক স্টেশনে আমাদের ট্রেন রয়েছে। এরপর আমরা যথারীতি ঠিক করার সময় তমলুক স্টেশনে পৌঁছে যাই। তমলুক স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা মালপত্র রেখে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। এখানে অনেক লোকেরই ভিড় দেখা যাচ্ছিল ওই ট্রেনের জন্যই, তো আমরাও তাদের সাথে অপেক্ষা করতে থাকি। এবং এরপর নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন স্টেশনে ঢোকে এবং আমরা আমাদের কোচের দিকে এগিয়ে যাই। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে মাত্র আধ ঘন্টা মতো দেরিতে বিশাখাপত্তনম পৌঁছায়, এবং এটা বিশাখাপত্তনমের 5 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখান থেকে নেমে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হব। হোটেল যদিও আমাদের ঠিক করা নেই, আমরা গিয়েই হোটেল ঠিক করব, এবং তারপর আমরা আজকে একটু কৈলাসগিরির জন্য ঘুরতে বেরোবো। প্লাস ওখানে লোকাল কিছু সি বিচ, ওগুলো আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে। দেখা যাক কি হয়, নেমেই আমরা হোটেল ঠিক করে তারপর ডিসাইড করব লাঞ্চ করে। এরপর আমরা দুপুরের লাঞ্চ সেরে এখন কৈলাসগিরিতে এসেছি। কৈলাসগিরিতে এখানে অনেকটাই ভিড় রয়েছে লোকজনের। এখানটা এখন নতুন রোপওয়ে চালু হয়েছে। এর আগে যখন আমি ছোটোবেলায় এসেছিলাম তখন এখানে রোপওয়ে ব্যবস্থা ছিল না, বাট এখন রোপওয়ে চালু হয়েছে। সেই রোপওয়ে করেই আমরা পাহাড়ের ওপরে যাব এবং কৈলাসগিরি দর্শন করব। আমরা রোপওয়ে ধরার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই এইরকম দূরে সমুদ্রের খুব সুন্দর ভিউ আসছিল, এবং সমুদ্রে অনেক ছোট ছোট নৌকা মাছ ধরতে বেরিয়েছে, তো সেটাও আমরা উপর থেকেই দেখছিলাম। খুব সুন্দর লাগছিল এই দৃশ্যটা। এরপর আমরাও রোপওয়েতে উঠে বসলাম এবং রোপওয়ে উপরের দিকে যেতে লাগলো। এখানে পার রোপওয়েতে 6 জন করে এনারা এন্ট্রি দিচ্ছিলেন। এর আগে গুলমার্গ রোপওয়েতে চড়েছি, বাট এটাও একটা অন্যরকম অনুভূতি। বেশ ভালোই লাগছিল উপর থেকে পুরো ভাইজাগ শহরটাকে দেখতে, এবং সামনে সমুদ্র ছিল, সেটাও একটা অসাধারণ ভিউ আসছিল উপর থেকে।
নীলাসগিরিতে পৌঁছে এখানকার যে মেন অ্যাট্রাকশন, সেই শিব এবং দুর্গার যে বিশাল বড় মূর্তি, তার সামনেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এখানে অনেক লোকের ভিড়, অনেকে ছবিও তুলছে, তো আমরাও এখানেই রয়েছি। এবং এছাড়াও এর অপোজিটে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এরপর আমরা এখানে দর্শন করে ওই দিকে যাব। কৈলাসগিরির পুরো পাহাড়টাকে ঘুরে দেখার জন্য এখানে এরকম টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। টয় ট্রেন এসি এবং নন এসি দু রকমেরই বগি রয়েছে। কৈলাসগিরি ঘুরে আমরা আবার রোপওয়ের জন্য লাইন দিই। নামার সময় অবশ্য অল্পই লাইন ছিল, বেশিক্ষণ লাইন দিতে হয়নি, তো আমরা রোপওয়েতে উঠে বসি এবং রোপওয়ে করেই আবার আমরা কৈলাসগিরির নিচে নামতে থাকি। কৈলাসগিরির নিচে নামার পর আমরা যাওয়া শুরু করি টেনেটি পার্কের জন্য। টেনেটি পার্ক কৈলাসগিরির অপোজিটেই রয়েছে। এই অল্প 5-7 মিনিট হাঁটা পথ, তো আমরা হেঁটে টেনেটি পার্কে যাই। এবং এখানে এই যে বড় কার্গো শিপটি দেখা যাচ্ছে, এটা একটা বাংলাদেশি কার্গো শিপ, যেটা কোনো কারণে সমুদ্রের ধারে এসে আটকে যায় এবং আর ফিরে যেতে পারেনি। টেনেটি পার্ক ঘুরে দেখার পর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সাবমেরিন মিউজিয়াম এবং এয়ারক্রাফট মিউজিয়াম দেখব। কিন্তু তখন কোনো কারণে এই সাবমেরিন মিউজিয়াম বন্ধ ছিল, তাই জন্যে আমরা ঠিক করি যে আমরা এয়ারক্রাফট মিউজিয়ামই ঘুরে দেখব।
খুব সুন্দরভাবে সাজানো এই ইনডোর সেকশনটা দেখার পর এখানে একটা অত্যন্ত সুন্দর আউটডোর সেকশনও ছিল, যেখানে একটা সত্যির যুদ্ধবিমান রাখা রয়েছে। তো আমরা এখন এই যুদ্ধবিমানের সমস্ত জিনিসপত্র, যেগুলো ব্যবহার করা হয়, কিভাবে মিসাইল ছোঁড়া হয়, এই সমস্ত ব্যাপারের ভিতরে রয়েছে এবং সেগুলোকে খুব সুন্দরভাবে সবার জন্য তুলে ধরা হয়েছে। বাট এখানে ভেতরে ছবি তোলা বারণ থাকায় আমরা কোনো ছবি বা ভিডিও তুলতে পারিনি।